আসসালামু আলাইকুম, হেরাজারা কিচেন অ্যান্ড ক্রাফটের পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বার্গার, তো দেখে নিন কীভাবে তৈরি করছি। তো প্রথমেই বার্গারের যে পেটিটা আছে সেটা তৈরি করে নিব, আর তার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মুরগির মাংসের কিমা, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1টি পাউরুটি, আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, আদা বাটাটা দিয়ে দিলাম। দিচ্ছি রসুন বাটা 1/2 চা চামচ পরিমাণ। দিচ্ছি কিছু কাঁচামরিচ, ঝালটা যার যার স্বাদ অনুযায়ী। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1 চিমটি, কালো গোলমরিচের গুঁড়া, এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও নিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, আর অবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিব আমি হাত দিয়ে। আমার কিমা দিয়ে, মাংসের কিমা দিয়ে আর মশলা দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে, আর এখন আমি এ থেকে কিছু কিমা নিয়ে নিয়ে এভাবে চপের আকার করে মাংসটা বানিয়ে নিচ্ছি, গোল গোল আকৃতির করে। এখন আমি রুটি বানানোর যে পিঁড়িটা আছে সেটা নিয়ে নিয়েছি, আর তার মাঝে আমি মাংসটাকে এভাবে গড়িয়ে নিচ্ছি কিমাটাকে, আর এভাবে কিছুটা গোল আকৃতির করে বানিয়ে নিচ্ছি, আর এভাবে আমি সকলগুলো বানিয়ে নিচ্ছি। তো এইরকম চপের আকৃতি করে তৈরি করে নিলাম, আর এখন ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি। এখন আমি চুলায় চলে এসেছি, আর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি ননস্টিকি, আর প্যানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আর এর মাঝে একেবারে অল্প তেলে আমি এটাকে ভেজে নিব। তাওয়ায় তেলটা আমার গরম হয়ে গিয়েছে, আর এতে মাংসের চপগুলো আমি ভেজে নিচ্ছি। একেবারে কম তেলে আমি এটাকে ভেজে নিচ্ছি। তো আমি এটাকে একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে উল্টে পাল্টে দুপিট ভালোভাবে ভেজে নিয়েছি, আর আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। জন্য আমি কিছু ভান রুটি নিয়েছি, আর এগুলো বেকারি থেকে নিয়ে এসেছি, আর এগুলো মাঝখান দিয়ে আমি 2টি ভাগে ভাগ করে নিয়েছি, আর রুটিগুলোকে একটু তাওয়ায় উল্টে করে ছেঁকে নিচ্ছি, একটু লালচে ভাব করে নেব শুধু। সাধারণত এরকম লালচে করে ছেঁকে নিব রুটিগুলোকে, আমার রুটিগুলো ছেঁকে নেওয়া হয়েছে, 2টা রুটি এরকম লালচে ভাব চলে আসছে। আর এখন চুলা থেকে বার্গারের জন্য সস তৈরি করে নিব, আর তার জন্য নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ, আর এই মেয়োনিজের ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে কীভাবে এই মেয়োনিজটি তৈরি করেছি। নিয়ে নিচ্ছি কিছু টমেটো কেচাপ, পছন্দ অনুযায়ী নিতে পারেন, এখানে আমি 1 টেবিল চামচের মতো নিয়েছি। মেয়োনিজে গোলমরিচের গুঁড়া দেওয়া আছে, সেক্ষেত্রে আমি আর গোলমরিচের গুঁড়াটা দিলাম না এখানে। তো আমার সসটা তৈরি হয়ে গিয়েছে, আমার সসটা তৈরি হয়ে গেছে, এটা এক পাশে রেখে দিচ্ছি। আর বার্গারের জন্য আমি কিছু টমেটো এবং শসা কুচি করে টুকরা করে নিয়েছি, আর কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছেন, এটা অপশনাল, পেঁয়াজটা নিয়ে নিতে পারেন, আর কিছু লেটুস পাতা নিয়ে নিয়েছি এর জন্য, বার্গারের জন্য। এখন আমি বার্গারটা তৈরি করছি। বার্গারের রুটির বানের আমি নিচের অংশটা নিয়েছি এখন, আর এর মাঝে কিছু সস দিয়ে দিচ্ছি। এখন সস দিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি 1 টুকরা চিজ, চিজের উপর বসিয়ে দিচ্ছি মাংসের যে চপটা ছিল সেটা দিয়ে দিচ্ছি আমি। আর গরম মাংস দিলে চিজটা গলে যায়, আর চিজটা গলে মাংসের সাথে লেগে একটা গ্রান্ড বের হয়। আর এর উপর আমি দিয়ে দিচ্ছি কিছু শসা, টমেটো, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। সাজানোটা মানে খাওয়া দাওয়ার সময় এই ক্ষেত্রে বার্গারের আপনি পছন্দ অনুযায়ী সব কিছু নিয়ে নিতে পারেন। তো আমি এভাবে সবজি দিয়ে দিলাম কিছু, আর দিয়ে দিলাম রেস্টুরেন্টের মতো কিছু লেটুস পাতা। আর এখন বার্গারের উপরের অংশটা যে ছিল সেটা বান রুটির, তার উপরে দিয়ে দিচ্ছি কিছু সস। সস দিয়ে এর মাঝেও দিয়ে দিচ্ছি কিছু লেটুস পাতা আর কিছু শসা এবং টমেটো। তো এটা আমি সেই বার্গারের নিচের অংশে বসিয়ে দিচ্ছি এখন।
তো সেই বার্গারের সাথে দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল আমাদের বার্গার। তো কিছু লেটুস পাতা এবং কিছু শসা টসা দিয়ে পরিবেশন করে ফেললাম আমাদের বার্গারটা, আর সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাই। আর এভাবে তৈরি করে দিলে পরিবারের যে কেউ এতে অত্যন্ত খুশি হবে, কারণ খুবই মজাদার এই বার্গারটা। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।